কিসের? আমি তোমার আজকে কয়টা কথা কব, তুমি খালি শুনবা। শুনলাম, আমি তো অনেক হাসতাম, তাই না? আমি তো আমি তো সেটা কই, আপনি তো আসতেন, অন্তত আসেন না। কারণে অকারণে হাসতাম না? হ্যাঁ, আমি তোমার একটা কথা কব, তুমি কাউরে কবা না, তুমি আমার কথা দাও। কথা দিলাম অন্যের রাই, কারো কইতাম না। কি এমন কইবেন যে আপনারা কি কইতে হইব না? আমি তো এতিম, তুমি জানো না আমার মা মারা গেছে কেন জানো? আমার মা মারা গেছে, মারের লোকজন খালি জিজ্ঞাসা করতো আমার বাবাকে, মা কোনো উত্তর দিতে পারতো না, খালি ফেস ফেস করে আমার মুখের দিকে তাকায় থাকতো আর কাঁদতো। এই দুঃখে মা একদিন মারা গেল, তারপর থেকে আমি হাসা শুরু করলাম, চিন্তা করলাম যত দুঃখ পাই কষ্ট পাই তত হাস, মার জন্য আমার খুব কষ্ট হয়, আমি আর হাসতে পারতেছি না, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আর হাসতে পারবো না, এই বাসায় আমি আর থাকবো না, না চলে যাবো। তুমি এখানে একটা কাম করবা, মামা এলে মামারে তুমি কবা যাবে, চলে গেছি। আপনি আর বড় ভাইয়ের মতো আপনি কোনে যাইবেন? আপনি আর আপন ভাই, আপনি আর জানি যাইবেন না। Yeah.